আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। পৃথিবীর সকল নারীকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আর এই শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। নারী মানেই মা, আর মা মানেই বস, তাই তো? নারী দি বস, তাই না? সত্যিই তাই, মা হচ্ছে আমাদের ঘরের বস। আর এই মা কি না পারে আমাদের জন্য! মা ছিলেন এক সময় কারো মেয়ে, এক ঘরের বউ, তারপর হলেন আমাদের মা, তারপর হলেন শাশুড়ি। স্টেপে স্টেপে কত কিছুই না উনি পার করে এসেছেন, হয় না? ভাগে ভাগে জেনারেশন যেরকম এগিয়ে আসে, আমাদের নারীদের শক্তি আছে বলেই আমরা এত দূর এগিয়ে যেতে পেরেছি। নারী কি না পারে! রুখে যাক নারীর প্রতি অবজ্ঞা, এই নারী হোক নারী দিবসের প্রতিজ্ঞা। নারী শব্দটাই তো শক্তিশালী, শুনতে আসলেই ভালো লাগে। নারীর সাথে আলাদা করে শক্তিশালী কোনো কিছু জড়ানোর আর প্রয়োজন নেই, কারণ নারীর শব্দটাই শুনতে আসলে শক্তিশালী মনে হয়। আমি আমার কাজকর্ম শেষে এখন আবার যাচ্ছি এক ভাবির বাসায়। ভাবি আবার আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিলেন, তো আমিও চলে এসেছি সে ভাবির বাসায়। ভাবি খুব সুন্দর একটা আয়োজন করেছেন আমাদের সবার জন্য, ধন্যবাদ ভাবিকে নারী দিবস মনে করিয়ে দেওয়ার জন্য আর আমাদেরকে এত সুন্দর আয়োজনে সামিল করার জন্য। এই তো এখানে গল্প আড্ডা শেষ করে তারপর বের হয়ে গেলাম। ওই যে নারী, তুমি নিজেও জানো নারী, তোমার মধ্যে কতটা ক্ষমতা লুকিয়ে আছে। সবাইকে নিজের আলোয় আলোকিত করেছ তুমি। এখন ফিরে যেতে হবে আবার নিজের গন্তব্যে। পাখি যেরম চল, সব কাজ শেষ করে তার ঘরে কিন্তু ফিরে আসতেই হয়। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমাদের এখানে ইনশাল্লাহ সামনে সামার চলে আসছে। আর যখন নাকি সামার আসি আসি করে, গরমের দিনটা আসি আসি করে, তখন এই ফুলগুলো আমাদেরকে আগমন বার্তা জানিয়ে দেয়। আমি কিন্তু চলে আসছি, তো হাঁটতে হাঁটতে ফুলগুলো দেখছি আর বাসায় গিয়ে কী করব সেটা ভাবছি। দিন শেষে কিন্তু কাজ থেকেই যায় আমাদের আর কি। সব কিছু শেষে নিজের ঘরের কাজটুকু কিন্তু সামাল দিতে হয়, করতে হয়। আমাদের মা খালারা যেরকম করে এসেছেন, আমাদের নানুরা যেরকম করে এসেছেন, এখন আমরাও সেভাবে হ্যান্ডেলিং করছি আমাদের সংসার, আলহামদুলিল্লাহ। আমার ঘরে যেহেতু আরও দুইটা রাজকন্যা আছে, আমি সহ তিনটা নারীদের বস, সেটা তো বলেছি আপনাদের সাথে, তো ভাবলাম ঘরেও কিছু ছোট্ট আয়োজন করে ফেলি। রাতের ডিনারে আলহামদুলিল্লাহ বাসায় এসে সব কিছু আয়োজন করে রান্না বাড়া করে আমি আবার কাজ চলে গিয়েছিলাম। তো ভালোও লাগছিল কাজের জায়গায় ওদের সবার সাথে আজকে নারী দিবসটা আমি সুন্দরভাবে পালন করেছি। মেয়েরা সবসময় কোমল হৃদয়ের হয়, তারা ভালোবাসার মানুষকে সবসময় মনের গভীরে স্থান দেয়। আজ বিশ্ব নারী দিবস, তাই আজ আমি স্ত্রী জাতির সেই সমস্ত প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাপি ওমেন্স ডের অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা সবার জন্য।